হ্যালো ভাইয়া, আমি সাজেদ, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস নিয়ে। সো ফিশ অয়েল ক্যাপসুল বা ওমেগা থ্রি ক্যাপসুল কেন আপনাকে খেতে হবে, আমি অনেক সময় সাজেস্ট করি। সো অনেকে আমাকে প্রশ্ন করে যে কেন খাবো, কি দরকার। সো আজকের ভিডিও তাদের জন্যই, যারা যাদের মনে প্রশ্নটা সবসময় ঘুরে। আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে আপনি জেনে যাবেন যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস আপনার জন্য কেন জরুরি। সো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস মেনলি হচ্ছে ইপিএ, ডিএচএ অ্যান্ড এএলএ। সো ইপিএ হচ্ছে আইকোসোফেন্টাইনোক অ্যাসিড, ডিএচএ হচ্ছে ডোকোসাহেক্সাইনোক অ্যাসিড, আর এএলএ হচ্ছে আলফা লিনোলেনিক অ্যাসিড। সো নামগুলো মেমোরাইজ করা খুব কঠিন, অনেক বড় বড় নাম। সো আপনি ইপিএ, ডিএচএ অ্যান্ড এএলএ মনে রাখলেই হবে। সো এখন যেটা হচ্ছে ইপিএ, ডিএচএ, সেটা হচ্ছে অ্যানিমেল সোর্স থেকে আসে, দ্যাট মিন্স আপনাকে সামুদ্রিক মাছ খেতে হবে, যেটা হচ্ছে টুনা, স্যালমন, এ ধরনের মাছগুলো। আর এএলএ যেটা, সেটা আসে আপনার মেইনলি প্ল্যান্ট বেসড সোর্স থেকে, দ্যাট মিন্স হচ্ছে ফ্ল্যাক্স সিডস, অলনাটস, এগুলো থেকে আসে। তো আপনি হচ্ছে যে দুইভাবে নিতে পারেন। সো ইপিএ, ডিএচএটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো এগুলোর হেলথ বেনিফিট আসলে বলে শেষ করা যাবে না, আমাদের হার্ট ডিজিজ যাতে না হয় সেখানে হেল্প করে, হার্ট ডিজিজের রিস্ক কমাতে, ডায়াবেটিক্সের রিস্ক কমায়, তারপরে বোন হেলথের জন্য জরুরি। ডিএচএ ব্রেন ডেভেলপমেন্টে খুব, ব্রেন এবং মেমোরি ডেভেলপমেন্টে খুব হেল্প করে। সো ডিএচএটাও অনেক হেল্পফুল, স্পেশালি ব্রেস্ট ফিডিং মাদার যারা আছে তাদের ডিএচএ খেতে বলা হয়। যেন ব্রেস্ট ফিডিং মাদাররা যদি ডিএচএ খায়, তাহলে দেখা গেছে যে ইন ফিউচার বাচ্চারা ইন্টেলিজেন্ট হয়েছে বা তাদের মেমোরি ডেভেলপমেন্টে অনেক হেল্প হয়েছে। এছাড়া এটা হচ্ছে আমাদের প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়, তারপরে হচ্ছে ব্লাড প্রেশার লেভেলটা লোয়ার করে। যাদের লিপিড প্রোফাইল ট্রাইগ্লিসারাইডের জন্য হাই, তারা হচ্ছে যে ওমেগা থ্রি সাপ্লিমেন্ট নিতে পারে। ওমেগা থ্রি সাপ্লিমেন্ট নিলে দেখা যাচ্ছে ট্রাইগ্লিসারাইড লেভেলটা কমাতে সাহায্য করে, ইনফ্ল্যামেশন কমায়। সো ইনফ্ল্যামেশন হচ্ছে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এটা সাপ্লিমেন্ট। সো ইনফ্ল্যামেশন কমায় মানে ইনফ্ল্যামেশনটা হচ্ছে কি, আগে ইনফ্ল্যামেশন কি সেটা একটু ছোট্ট করে বুঝে নিই, আমরা পরবর্তীতে ইনফ্ল্যামেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ইনফ্ল্যামেশন হচ্ছে যে আমাদের শরীরে কোনো হার্মফুল স্টিমুলির জন্য আমাদের শরীরের হচ্ছে এটা এক ধরনের কি বলে যে রিয়াকশন। সো এখন দেখা যাচ্ছে যে ছোট্টো করে বোঝায় ইনফ্ল্যামেশন কোনটা, আপনার দেখা যাচ্ছে কেটে গেছে, তো সেই জায়গাটাতে জ্বলতেছে, এটা হচ্ছে যে ইনফ্ল্যামেশন আপনি বলতে পারেন। বা দেখা যাচ্ছে যে আপনি কোথাও পড়ে ব্যথা পেলেন, সেটা সেই জায়গাটা ফুলে গেল, সেই জায়গা লাল হয়ে গেল, তো এটা দ্যাট মিন্স হচ্ছে যে এখানে আপনার ইনফ্ল্যামেশন শুরু হয়েছে। সো ইনফ্ল্যামেশন শুরু হয়েছে মানে আপনার সেই জায়গাটা রিকভার করতে হবে, সেই জায়গায় আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। সো দেখা যাচ্ছে যে প্রয়োজন নিউট্রিয়েন্টস সেখানে পাঠায় তাড়াতাড়ি সেটা ডেভেলপ করার জন্য। সো ইনফ্ল্যামেশন সবসময় যে ভালো হয় তা না, ইনফ্ল্যামেশন খারাপও হয়। সো অক্সিডেশনের কারণ, আমাদের সেল যে মরে যাচ্ছে, এটা হচ্ছে ইনফ্ল্যামেশনের কারণে হয়। সো ইনফ্ল্যামেশন কমা মানে হচ্ছে যে, আর ইনফ্ল্যামেশন হচ্ছে সকল রোগের কারণ। আপনাদের আমরা যত রকমের অসুখ বিসুখে পড়ি, তার মেইন কারণ হচ্ছে ইনফ্ল্যামেশন, আর আমাদের সেলের অক্সিডেশনের কারণ হচ্ছে ইনফ্ল্যামেশন। সো সেলের, সেল যখন অক্সিডেশন হয়ে শেষ হয়ে যায়, তখনই আমরা আসলে মরে যাই। তো আলটিমেটলি হচ্ছে যে আপনার দীর্ঘায়ু করতে আপনাকে সকল প্রকার রোগ বালাই থেকে দূরে রাখতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুড খেতে হবে এবং ইনফ্ল্যামেশনটা কমাতে হবে। সো ইনফ্ল্যামেশন যত কমাবেন আপনার আয়ু বাড়বে। সো এটা হচ্ছে যে আপনি এদিক থেকে বলতে পারেন যে ওমেগা থ্রি সাপ্লিমেন্ট আপনার আয়ু বাড়াতে সাহায্য করতে পারে। তারপরে এটা হচ্ছে আপনার মাসেল সোরনেসে হেল্প করে। সো মাসেল সোরনেসটা কি, অনেক সময় আমরা তো সবাই ম্যাক্সিমাম ওয়ার্কআউট যারা করি, জিম করি, তাদের ক্ষেত্রে যেটা হয় যে মাসেল সোরনেস হতে পারে, যে জিম করে আসার পর শরীর ব্যথা করছে, তো সেটা থেকে দ্রুত রিকভার করার জন্য আমাদের সেটা হেল্প করে। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা পার্ট, সেটা হচ্ছে ওমেগা থ্রি ওমেগা সিক্সের রেশিও। সো ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের রেশিওটা আমাদের ডায়েটে ঠিক থাকে না, যার জন্য অনেক বেশি প্রবলেম হয়। সো ওমেগা থ্রি ওমেগা সিক্সের রেশিও যখন অনেক বেশি ইমব্যালেন্স থাকবে, তখন অ্যাজমা, ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বাড়ে, আর এগুলো আনহেলদি প্লাস ইনফ্ল্যামেশনও বাড়ায়, ওমেগা থ্রি ওমেগা সিক্সের রেশিও যখন কম বেশি হবে। সো যেটা হচ্ছে ওয়েস্টার্ন ডায়েটে যেটা, সেটা হয় যে 16:1 বা 15:1 রেশিও থাকে, যেটা থাকা উচিত 1:1। সো 16 হচ্ছে, 16টা হচ্ছে ওমেগা সিক্স, 1টা হচ্ছে ওমেগা থ্রি। সো কতটা ইমব্যালেন্স আপনি বুঝতে পারেন, এর থেকেও অনেক বাজে পজিশনে যায়, দেখা যাচ্ছে হায়ার দ্যান 30, 25, 30 এরকম চলে যায়। সো প্রতিটা দেশে একটা রিকমেন্ডেড ব্যাপার আছে যে কোন লেভেলে কতটা তাদের রাখবে। সো দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে 6:1 রাখে, ওমেগা সিক্স হচ্ছে 6টা, 1টা হচ্ছে যে ওমেগা থ্রি, এরকম রেশিওতে ওমেগা সিক্সের ডায়েটারি রিকমেন্ডেশন দেওয়া হয় বিভিন্ন দেশে।
সো এটা যতটা লোয়ার পারেন তত আপনার ইনফ্লামেশন লেভেল, ইনফ্লামেশনটা কমবে, ক্যান্সার বা অ্যাজমা এই ধরনের রোগের ঝুঁকি কমবে। সো এটা অবশ্যই দেখা যাচ্ছে সবচেয়ে জরুরি। আপনার আমাদের ওমেগা সিক্স চলে আসছে, দেখা যাচ্ছে যে আমরা নর্মাল যে খাবার খাচ্ছি সেখান থেকে ওমেগা সিক্স হয়ে যাচ্ছে, কিন্তু ওমেগা থ্রি রিচ ফুড আমরা কতটা খাচ্ছি, আপনি যদি ডায়েটে খেয়াল করেন ওমেগা থ্রি রিচ ফুড দেখা যাচ্ছে প্রচুর কম আমাদের ডায়েটে। সো এখন যেটা হচ্ছে আপনাকে ফুড সোর্স থেকে অনেক বেশি এটা হচ্ছে যে এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ সবাই দেখা যাচ্ছে যে সামুদ্রিক মাছ অ্যাফোর্ড করতে পারে না, সেগুলো এক্সপেন্সিভও, আর ফ্ল্যাক্সিড সলনার্সও মোটামুটি এক্সপেন্সিভ, আর সেগুলো থেকে ডেইলি রিকোয়ারমেন্ট পূরণ করাও আসলে টাফ। সো সাপ্লিমেন্টেশন হচ্ছে যে জরুরি এ জায়গাতে। সো সাপ্লিমেন্টেশন খুব একটা খারাপ না, কারণ ফুড সোর্স থেকে নাও সবার পক্ষে পসিবল না। সো আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন সামুদ্রিক মাছ তাহলে খুবই বেটার, সেটার তো আরও বেশি গুণাগুণ আছে। আদারওয়াইজ আপনি হচ্ছে সাপ্লিমেন্টেশন নিতে পারেন ওমেগা সিক্সে, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসের। এখন যেটা হচ্ছে যে আরেকটা এখানে কারণ বলি, আরেকটা জিনিস সেখানে ক্লিয়ার হবেন যে আমরা কেন সয়াবিন তেল বা সূর্যমুখী বা সানফ্লাওয়ার বা সরিষার তেল নিষেধ করি। সো এখানে যেটা হয় যে এ তেলগুলো নিষেধ করা হয় কারণ এখানে ওমেগা থ্রি ওমেগা সিক্সের রেশিও অনেক বেশি ইমব্যালেন্সড, এবং যেটা হচ্ছে যে এগুলো অনেক বেশি প্রসেসড করা তেল, এই জন্য নিষেধ করা হয়। ওমেগা থ্রি আপনার অলরেডি বডিতে আমাদের ডায়েটে ইমব্যালেন্স, প্লাস যদি আপনি এ ধরনের তেল খান তাহলে অনেক বেশি ইমব্যালেন্স হয়ে যায় ওমেগা থ্রি ওমেগা সিক্সের রেশিও। সো এই জন্য নারকেল তেলে সবচেয়ে ভালো ওমেগা সিক্স ওমেগা থ্রি ওমেগা সিক্সের রেশিও, প্লাস আপনি যে কোনো ধরনের স্যাচুরেটেড ফ্যাট যেমন ঘি, বাটার, অলিভ অয়েল এগুলো আপনি খেতে পারেন। আর যেটা অ্যাভয়েড করবেন, সিডস অয়েল অ্যাভয়েড করার মেন কারণটাই হলো যে ওমেগা থ্রি ওমেগা সিক্সের রেশিও। আপনি হচ্ছে সয়াবিন তেল, তারপরে সরিষার তেল, তারপরে আপনার সূর্যমুখী তেল, তারপর ক্যানোলা অয়েল, এগুলো আপনি অ্যাভয়েড করবেন যতটা সম্ভব ওমেগা থ্রি ওমেগা সিক্সের রেশিওটা মেনটেন করার জন্য। এগুলো আসলে ইনফ্ল্যামেটরি ফুড, আপনার বডিতে ইনফ্ল্যামেশন বাড়ায় এবং যেটা হচ্ছে সকল রোগের কারণ, আমরা একটু আগে সেটা ডিসকাস করলাম। এবার আসি আপনি হচ্ছে যে কোনটা খাবেন, একটা কনফিউশন দূর করি। কড লিভার অয়েল আর ফিশ অয়েল দুটা ডিফারেন্ট জিনিস। সো কডও ফিশ আর ফিশ অয়েল তো ফিশ অয়েল, সো আলটিমেটলি দুটা জিনিস একই, কিন্তু দুটা কিন্তু ডিফারেন্ট জিনিস। সো আপনি দোকানে গিয়ে কড লিভার অয়েল না, আপনি কিনবেন ফিশ অয়েল অথবা ওমেগা থ্রি। কেন? কড লিভার অয়েল যেটা হয় সেটা হচ্ছে যে কডের লিভার থেকে এক্সট্রাক্ট হওয়া, সেই তেলটা কডের লিভার থেকে এক্সট্রাক্ট হয়, এবং কড লিভার অয়েল যেটা হয় সেটা হচ্ছে যে রিচ ইন ভিটামিন এ অ্যান্ড ভিটামিন ডি। সো যাদের ভিটামিন এ আর ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে তাদের জন্য সেটা বেটার, যাদের হাড়ের সমস্যা টমস্যা আছে তাদের জন্য আপনি তারা হচ্ছে যে কি বলে কড লিভার অয়েলটা খাবে, সেটা ডাক্তার সাজেস্ট করবে তাকে, সেটা খেতে পারে। সেটা আপনি নর্মালি যারা সুস্থ মানুষ তারা হচ্ছে যে রোদে একটু বসলে হচ্ছে যে ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ হয়ে যায়। এখন ফিশ অয়েল যেটা হয় সেটা হচ্ছে যে ফ্লেশ থেকে তৈরি হয়, মানে মাছের গায়ে যে ফ্যাটটা থাকে চামড়ার নিচে বা দেখা যাচ্ছে ভিতরে, তো সেটা থেকে আসলে ওমেগা থ্রি ফিশ অয়েল ক্যাপসুলটা তৈরি হয়। তো সেখানে হচ্ছে যে ইপিএ ডিএচএটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। সো কড লিভার অয়েলে ইপিএ ডিএচএটা অনেক কম পরিমাণে থাকে, সেটা হচ্ছে যে রিচ ইন ভিটামিন এ ভিটামিন ডি, আর ফিশ অয়েলটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রিচ, মানে দ্যাট মিনস ইপিএ ডিএচএ এখানে বেশি। আমাদের দরকার ইপিএ ডিএচএ, আমাদের ভিটামিন এ ডি দরকার নাই। সো ভিটামিন এ আপনি হচ্ছে যে ফল শাকসবজি বেশি করে খেলেই হয়ে যাবে, আর ডিটা তো আপনি সূর্যের আলোতে দাঁড়ালেই সেটা পেয়ে যাচ্ছেন। আর এখানে যেটা হচ্ছে আমাদের মেনলি যেটা দরকার সেটা হচ্ছে ওমেগা থ্রি। সো আপনাকে ফিশ অয়েল অথবা ওমেগা থ্রি ক্যাপসুল খেতে হবে। সো এটা হচ্ছে যে আপনি দোকানে গিয়ে যখন কিনবেন ফিশ অয়েল অথবা ওমেগা থ্রি ক্যাপসুল বলে কিনবেন। আর পরিমাণটা কত আপনি দেখে নেবেন, 250 mg ওমেগা ইপিএ, 250 mg ডিএচএ, সো দুটো একসাথে থাকে ইপিএ ডিএচএ। সো 250 mg করে স্টার্ট করা ভালো, আর সর্বোত্তম হয় যদি আপনি ইপিএ 100 mg আর ডিএচএ 500 mg থাকে এমন একটা ক্যাপসুল খাওয়া। সো আপনি কত এমজি আছে এটা আপনি মোটামুটি দেখে নেবেন। যদি দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 100 mg ইপিএ, তারপরে দেখা যাচ্ছে যে 100 mg ডিএচএ আছে, তো সেক্ষেত্রে আপনি 2-3 ক্যাপসুল খেতে পারেন, আপনি হিসাব করে নেবেন কত মিলিগ্রাম। সো দুইটা মিলে 2 mg-এর বেশি না, 2000 mg এর বেশি না, সো 2 গ্রাম বা 2000 mg-এর বেশি না দুইটা মিলে। সো এর বেশি দরকার নাই, আপনি হচ্ছে 2000 mg-এর মধ্যে থাকলেই হলো।
তো আপনি নর্মালি যেটা দেখা যায় যে 1000 mg পাওয়া যায়, 500 mg ইপিএ, 500 mg ডিএচএ। সো আপনি দোকানে গেলেই দেখা যাচ্ছে ওমেগা পিছনে দেখা লেখা থাকবে, সেটা দেখে আপনি কিনবেন। তো এই ছিল আজকের মতো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস নিয়ে আমাদের ডিসকাশন। সামনে হয়তো বা আরও অনেক কিছু নিয়ে ডিসকাশন করবো, যেমন মাল্টিভিটামিন নিয়ে ডিসকাশন আছে একটা, তারপরে ব্রাউন রাইস, তারপরে সাদা চাল কেন ভালো না, ওটসের ওটস গম গমের রুটি এগুলোর থেকে কেন ভাত ভালো, সো এসব নিয়ে দেখা যাচ্ছে যে নেক্সটে ডিসকাস করব। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, গিভ মি এ থামস আপ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।